ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই যে কোচবিহার স্টেডিয়াম, এখানে কিন্তু ইতিমধ্যে হেলিপ্যাড তৈরি হয়ে গেছে। এখানেই মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে নামবেন, তারপরেই তার পাশেই নেতাজি সুভাষ ইন্ডোর স্টেডিয়াম রয়েছে, সেই ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা হবে। সেই কর্মী সভার পর তিনি চলে যাবেন কোচবিহার রাসমেলায় এবং সেখানে মদনমোহন মন্দিরে তার পুজো দেওয়ার কথা রয়েছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে রাতে তিনি কুচবিহারে থাকবেন এবং সেখানে তিনি দলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে আলাদা করে কথা বলতে পারেন। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।